হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? ফ্রেন্ডস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা কপি কপি খেলতে চাই। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আমি আপনাদেরকে দুটো ভিডিও একদম পাশাপাশি করে দেখাবো। এক পাশে দেখাবো জিতের রাবণের টিজার, অন্য পাশে অন্য একটি ভিডিও ক্লিপ, যেটাকে আপনি চোখ বন্ধ করে বলে দেবেন একদম ফুল কপি। তো যাই হোক, বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, গতকাল মুক্তি পেয়েছে জিৎ প্রোডাকশন হাউস থেকে জিতের আপকামিং বিগেস্ট অ্যাকশন মুভি রাবণের টিজার। রাবণ টিজার নিয়ে প্রায় প্রত্যেকজন প্রশংসা করেছে, আমিও প্রশংসা করেছি, চাইলে আমার রিভিউ দেখতে পারেন। রাবণ টিজার নিয়ে যতগুলো রিভিউ আর ভিডিও করেছে বেশিরভাগ রিভিউ ছিল পজিটিভ। বাট জিৎ সিনেমা করছে, সেখানে কপি থাকবে না, রিমেক থাকবে না, ইন্সপায়ার হবে না? হবে, রোকো যারা, সাবার করো। তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জিতের রাবণ টিজার কোথা থেকে উবহু কপি করেছে। ইয়েস, জিতের স্লো মোশনে হেঁটে আসা, জিতের হাতে একটা অস্ত্র ছিল, চারিপাশে ধোয়া উঠছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, সব কিছু ঠুকে দিয়েছে, সব কিছু আপনাদেরকে দেখাবো, জাস্ট ওয়েট। আর সবচেয়ে বেশি মিল পাবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, যেটার সবচেয়ে বেশি প্রশংসা হয়েছিল। আমরা বলেছিলাম বাংলা সিনেমায় এক নতুন ধারা আসতে চলেছে, অ্যাকশন সিনেমা কাকে বলে, এইবার হয়তো জিদ্দার দেখাবে। বাট এন্ট্রিটা হয়তো কপি করেছে, কিন্তু তার জন্য আমি এটা বলছি না যে সিনেমাটাই কপি করবে। যেহেতু এই সিনেমার রাইটার আর্ণব ভৌমিক বলছে এটি অরিজিনাল গল্পের উপর বেস করা, তো সিনেমাটা বা ট্রেলার আসলে বুঝতে পারবো, যেহেতু এখানে গল্পের কোনো আভাস দেওয়া হয়নি। বাট এন্ট্রি সিনটা 70% কপি আমার কাছে লেগেছে। আমি বলছি না যে আপনাদের কাছে এটা মনে হবে, বাট আপনারা দেখে বিচার করবেন আসলে কি কপি ছিল নাকি কোনোরকমভাবে মিলে গেছে। হয়তো অনেক সময় এরকম হয়, অনেক কাজ কারো না কারোর সাথে মিলে যায়। চলুন সেই ক্লিপগুলো দেখে নেওয়া যাক। তো জিতেরটা দেখলেন, এবার চলুন দেখে নেওয়া যাক কোন ক্লিপ থেকে কপি করেছে, কপি সরি বলবো, কপি বলবো না, ইন্সপায়ার হয়েছে। তো চলুন, তো এন্ট্রি সিনটা তো দেখলেন, এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আরেকটু ভালো করে শোনার চেষ্টা করুন তো, একই লাগে কি না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট, এটা তো দেখলেন, আরো একবার খুব পাশাপাশি রেখে দেখি আসলে কি কোনো রকম মিল হয়েছে। তো ফ্রেন্ডস, আমি কিছু বলবো না, আসলে কপি কি না, আমি মন থেকে যদি বলি আমার কাছে সত্যি সত্যি একদমই সিমিলারিটি লেগেছে জিতের রাবণের টিজারের সঙ্গে। শাহরুখ খানের রাইসের টিজারটি একদম আমার কাছে বেশ মিলিত লেগেছে। সো আপনাদের কাছে কি লেগেছে এটা অবশ্যই বলবেন। আর হ্যাঁ, আমি এটা বলতে পারি সিনেমাটা কপি হবে না, সিনেমাটা অরিজিনাল গল্পের উপর বেস করেই করা হচ্ছে। বাট যেহেতু এই সিনেমায় ফাইট মাস্টার রয়েছে রবি বর্মা, তো অ্যাকশনের দিক দিয়ে নতুনত্ব কিছু পাওয়া যাবে 100% গ্যারেন্টি। এবং সিনেমাটা খুব ভালো যে হতে চলেছে সেটা জিতের লুক থেকেই প্রকাশ করা যায়, এবং জিতের অ্যাটিটিউড যেগুলো আমরা ওয়ান্টেড জোশ ফাইটারে দেখেছিলাম, সো এরকম কিছু অ্যাটিটিউড জিত আবারও আমাদের সামনে প্রদর্শিত করতে চলেছে। এবং এই সিনেমার জন্য আমি খুবই এক্সাইটেড। আমি এটা বলতে পারি আমি ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমা হলেই দেখবো। জানি জিৎ ফ্যানরা এতক্ষণে গালিগালাজ করতে শুরু করে দিয়েছে, তো দেখুন যেটা সত্যি সেটা সবার সামনে অবশ্যই আনা উচিত। দেখুন, আমি জিদ্দার কোনোরকম শত্রু না, আমি যেটা সত্যি সেটাই তুলে ধরেছি। আর আমি এটা বলছি না যে এটা একদম 100% কপি, হ্যাঁ কিছু মিল তো অবশ্যই রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করবো। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে ঠিক আছে।